রাধে রাধে, সুপ্রভাত। তো আজ হলো একাদশীর পরের দিন। এই যে পালন করতে হবে, তো পালন করতে হবে। আর এদিকে হচ্ছে চা, দুজনে চা হচ্ছে। তো চলো, ভগবানের পুজো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা, ভগবানের দর্শন করি আমি। আর কি যে শুরু হয়েছে কাল থেকে, প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর পরিমাণ। এই যে ওখানে মা ফুল ভাগ করে রেখে চলে গেছে, আর বৃষ্টি মানে কি বলবো, ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন তো, একদম অন্ধকার হয়ে গেছে, একদম বাজে অবস্থা। ওম নমঃ শিবায় মাস্টারমশাই। চলো ভগবানের দর্শন করে। ঘর দৌড় একদম পরিষ্কার, এই ঘরটা মুছে নিয়েছি, এই ঘরটাও মুছে নিয়েছি, কারণ পুজো যেহেতু হয়েছে, কারেন্ট নেই, নয় কারেন্ট নেই, তো পুছে নিয়ে। তো চলো এবার ঠাকুরের দর্শন করে। চলো এবার চা খাওয়া যাক। মানে পিছনে এই এতগুলো জামা কাপড়কে শুকোতে দিতে হবে, কারণ কালকে বৃষ্টি নেমেছে দুপুর 2টার সময়, তো সেই থেকে আর কি এখনো অবধি বৃষ্টি হয়েই চলেছে। তো চলো চা ফা খাওয়া যাক, তার আগে বারণ করি, তারপরে চা খাবো। বাপরে বৃষ্টিতে কি অবস্থা, কেমন এক্সপিরিয়েন্স। আর এদিকে ফুল পড়েই আছে, কে নিয়ে যান, এত বৃষ্টি মিষ্টি কি করে পরীক্ষা দিতে যাবে জানি না। তো এখানে আজকে স্পেশাল মেনু হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করেছি, আলুর দম। তো এটা পরে দেখাচ্ছি, এখন রান্না করছে এই যে বাসন্তী পোলাও, কেমন হবে জানি না, তবে চেষ্টা করছি ভালো করে করার। আর ওদিকে মাস্টারমশাই রেডি করছে ভিডিও, এই যে ভিডিও রেডি করছে আজকের জন্য। তো পোলাও প্রায় রেডি, আরে বাবরে কত ভাপ উঠে গেল। আরে মাস্টারমশাই রান্না করছে, যে এবার থেকে ভাবছি দায়িত্বটা তোমাকেই দিয়ে দেবো। পরীক্ষা বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। তো পরীক্ষা দিতে যাবে, আর মাস্টারমশাই এদিকে গুছাচ্ছে টিফিন, তাই তো, আর ওকে দিয়ে খাচ্ছে, যে রুটি খেয়ে যাচ্ছে, যেহেতু একটা অবধি পরীক্ষা, তাই বৃষ্টি পড়ছে, তো কীভাবে যাওয়া হবে। আর ওই যে ওর জন্য এই প্যান্টটা কিনে এনেছে, পাটিয়ালা প্যান্ট, কিছুতেই পড়তে চায় না, কিছুতেই। আর এই যে রেডি হয়ে গেছে হলুদ হলুদ বাসন্তী বাসন্তী পোলাও, আর এই যে এখানে রেডি হয়ে যাচ্ছে সুন্দর ধনে পাতা দিয়ে, পনির দিয়ে আলুর দম। আজকে বৃষ্টির দিনে নিরামিষ রেসিপি জাস্ট জমে কি। তো আজকে ভাবছিলাম, আচ্ছা আজকে ভাবছিলাম যে ইয়ে করবো খিচুড়ি। তো আজ বৃহস্পতিবার যেহেতু খিচুড়ি করতে নেই, যেটা নিয়ম শুনেছি তাই আর কি মানি। তো যাই হোক, বৃহস্পতিবার খিচুড়ি করতে নেই বলে ভাবলাম তাহলে কি খাওয়া যায়,
তো কালকে আমাদের গোপাল আর দীপু, মানে যারা দুজন এসেছিল মুর্শিদাবাদ থেকে, তো তাদের কাছ থেকে আর কি শুনলাম তারা নাকি কালকে পোলাও আর পোস্ত খেয়েছে একজন, আর একজন খেয়েছে পোলাও আর পনির আলুর তরকারি। তো আমি ওদেরকে বললাম যে চল তাহলে আমিও কালকে বানিয়ে খাবো, তোরাই শুধু খাবি আর আমি দেখবো নাকি। আমাকে ছবি পাঠিয়েছে ওরা আবার, তাই আজকে আমি বানিয়ে ফেললাম এই যে পোলাও আর ওদিক হচ্ছে পনির আলুর দম। পোস্ত দিয়ে পোলাওটা এই যে হয়তো পেয়েছি ব্যাগের কোন ব্যাগের, এটা ট্রেকের ব্যাগেরই তো রেনকোট আছে, আবার কোন ব্যাগের রেনকোট আছে পোলাও আর পনির আলুর দম। রিভিউ ডান, তুমি তো খাওনি, স্কুল যাবে। এটা কোন ব্যাগে তাহলে? এই যে রেনকোট, যে বন্ধুর সাথে কথা বলছি। এই যে আমাদের মহারাজ ঘুমাচ্ছে, তুই গো, ও বাচ্চা ঘুমাচ্ছে। এই যে মাস্টারমশাই ব্যাগে এখন রেনকোট পরাচ্ছে, ছাতা খাটিয়ে স্কুল যাবে। হ্যাঁ বলো। বরসাত কে মৌসুম মে তনহাই কে আলম মে মে ঘর সে নিকল আয়া রেনকোট ভি উঠা লায়া। এদিকে তাকাবে একবার, হ্যাঁ এদিকে তাকাবে একবার, তাকা তাকা দুজনেই দুজনেই তাকা। টাটা, চলো টাটা। কেমন হলো এক্সাম, কেমন হলো? এই যে এখন বাজে হচ্ছে 4টে, কিন্তু ও এসেছে 1টার সময়, তাই তো? কেমন হলো এক্সাম, ভালো হয়েছে? কেমন সব কিছু লেখা, খাতা ফাতা কেড়ে নেয়নি তো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা তো দুর্দান্ত করেছিস, পাহাড় থেকে পড়েছিস, পর্বত থেকে পড়েছিস, তারপর দিশা ফিসাদের এক্সাম কেমন হয়েছে? দিশার ফিসাটা কি, ফিসাটা কি দিশা? আর দেখাই, এই যে পড়াশোনার ছাত্রর সামনে প্রশ্ন পড়ে আছে, অ্যাকচুয়ালি পড়াশোনা এই করে। আর কত বৃষ্টি পড়ছে দেখুন, এই দেখুন সারাদিন আজ অনবরত বৃষ্টি, অনবরত বৃষ্টি। এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। নমস্কার। এই যে কুটুনির খাঁচা পরিষ্কার করলো, তোকে এবার খেতে দিতে হবে, তাই তো? হ্যাঁ, কটা বাজে? 9:45। তুমি রাতে ডিনার কি দিয়ে করলে? দুধ রুটি করেছে, আমি খেয়েছি বলো, আলু সেদ্ধ, মুড়ি, লঙ্কা চানা চুর আছে। হ্যাঁ তো চলো তাহলে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলো। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।